বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ সিলেটের 125 বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্ণ মিলনী উৎসব 2018 উদযাপিত হয়েছে ম্যানচেস্টারে। আমাদের নর্দাম্পটন সহকর্মী ফাত্তা ফয়সালকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার হোসেন শিবলি। সমাধিক পরিচিত এই এমসি কলেজের 125 বছর পূর্তি এবং সাবেক ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী উৎসবে অগ্রজ অনুজ এবং পুরনো সহপাঠী ও সতীর্থদের মিলন মেলায় সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব পরিবেশের। বর্ণাঢ্য আয়োজনে সাজানো পুনর্মিলনী উৎসবের শুরুতেই স্বাগত র্যালিতে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দরা অংশগ্রহণ করেন। উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারি মোস্তফা কামাল খান এবং জয়েন্ট কনভেনার জাকি মোস্তফা টুটুলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং আহ্বায়ক ডক্টর মোশাররফ হোসেনের স্বাগত বক্তব্যের পর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্বের। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যাডো এডুকেশন মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার এমপি, শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার আফজল খান এমপি, ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত আবু নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ডক্টর ইকবাল আহমেদ অবি, কবির আহমেদ জেপিডিএল এবং হাবিবুল্লাহ অবি। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন স্থানে অবস্থানরত শত শত মুরারিয়ানদের একই ছাদের নিচে মিলিত করতে পারায় অনুষ্ঠানের সফলতা বলে মনে করেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পুনর্মিলনী অনুষ্ঠান করেছি, এটা খুবই সফল হয়েছে। ম্যানচেস্টারে ইউকে সব কর্নার থেকে আমাদের অনেক ছাত্রছাত্রীরা এসেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ, এবং যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি এমসি কলেজ আরো উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং আমরাও তার সাথে সম্পৃক্ত হব। অনুষ্ঠানে উপস্থিত সাবেক ছাত্রছাত্রীরাও 125 বছর পূর্তি ও পুনর্মিলনী সমাবেশটিকে একটি মাইল ফলক অনুষ্ঠান হিসেবে দেখছেন। এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এক্স স্টুডেন্ট সবার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। আমি 30 বছর আগের আমার অনেক বন্ধু বান্ধবের সাথে যে দেখা হয়েছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে জন্য আমি নিজের অত্যন্ত ধন্য মনে করলাম। প্রথম ছাত্রাবাসের ফার্স্ট ছিলাম, এখানে অনেকের সাথে দেখা হয়েছে, আমরা সত্যি গর্বিত আনন্দিত। দাবি উঠেছে শত বছরের অধিক ঐতিহাসিক এই বিদ্যাপীঠটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার। আজকের এই 125 বছর পূর্তি থেকে বিনয়ের সাথে যে দাবিটা জানাতে চাই সেটা হচ্ছে এমসি বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। দীর্ঘদিন পরে পুরনো সহপাঠী এবং সতীর্থদের পেয়ে আবেগঘন হয়ে উঠেছিলেন অনেকে। অতীত স্মৃতির মন্থন আর খুশ গল্পে আনন্দঘন পরিবেশে পুরোটা সময় উপভোগ করেন আগত মুরারিয়ানরা। 125 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মিলন মেলার আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। 125 বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবটিকে স্মরণীয় করে রাখতে বৃহৎ কলেবরে অগ্রণী লেখকদের সমন্বয়ে প্রকাশিত হয় স্মৃতির ক্যানভাসে এমসি কলেজ সাহিত্য স্মারক গ্রন্থের। এছাড়া সাবেক ছাত্র সদরুল আলম এবং জাফর আহমেদের পরিচালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ব্যারিস্টার তাউর রহমান, সালে আহমেদ, সাবেক ডিসি কসরুজ্জামান কসরু, ডক্টর সোয়েব জিব্রান, এম এ মুনিম, এম আতিক, তৌহিদ ফিতরাত এবং ইকবাল চৌধুরী সহ প্রতিষ্ঠানের সাবেক ছাত্রছাত্রীরা। আব্দুল হামিদ টিপু ও মিজানুর রহমানের পরিচালনায় স্মৃতিরোমন্থন পর্বটিও উপভোগ করেন সকলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ প্রতিষ্ঠানের সাবেক ছাত্রছাত্রী এবং যুক্তরাজ্যের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত সবাই। বিশেষ করে পুরাতন সতীর্থদের পরিবেশিত সঙ্গীতে উপস্থিত মুরারিয়ানরা নেচে গেয়ে অংশগ্রহণ করেন, যা বাড়তি আনন্দ প্রদান করে পুরো সমাবেশটিতে। এমসি কলেজের 125 বছর পূর্তি এবং পুনর্মিলনী সমাবেশটি একটি মাইল ফলক অনুষ্ঠান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এবং প্রতিষ্ঠানটির আরও উন্নতি ও ঐতিহ্য বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে যুগে যুগে, এই প্রত্যাশা সকলের। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি, গ্রেটার ম্যানচেস্টার।